হ্যালো ফ্রেন্ডস আমাদের গাইডেন্স একাডেমির ইউ ইউটিউব চ্যানেল গাইডেন্স গ্রুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল যে রেলের গ্রুপ ডি রিজনং সম্বন্ধে একটা ভিডিও বানাতে তাহলে রেলের গ্রুপ ডির আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে তোমরা পাবে রেলে যেসব রিজনিং থাকবে তার সমস্ত সিলেবাস পাবে যেমন নাম্বার সিরিজ থাকবে এগুলো তোমরা একটা খাতা খাতাতে এগুলো সব নোট করে নেবে ক্লাসিফিকেশান থাকবে সামঞ্জস্য বিধান বা অ্যানালজি থাকবে ডিরেকশান টেস্ট দিক নির্ণয় থাকবে কোডিং অ্যান্ড ডিকোডিং সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ প্রবলেম অন আলফাবেট বর্ণমালা সংক্রান্ত যেসব সমস্যাগুলো হয় এগুলো থাকবে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক থাকছে এরপর হলো সিকুয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট এটাও এটা থাকার অত চান্স নেই এটা না করলেও হবে তারপরে ক্লক বা ঘড়ি থাকবে ক্যালেন্ডার থাকছে লুপ্ত নির্ণয় এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো থাকবেই খুব আসার চান্স এগুলো থেকে কোশ্চেন হবে রেলের গ্রুপটিতে এগুলো নিয়ে আমি একটু একটু করে এখানে আলোচনা করবো কারণ এইখানে বেশি বড়ো ভিডিও আমি বানাবো না তারপরে পরে আমি যেমন ক্যালেন্ডারের একটা ভিডিও বানিয়েছি তেমনি এখানেও এইগুলোরও একটা করে বড় সব কমপ্লিট ভিডিও আমি বানাবো তাহলে প্রথমে শুরু করা যাক চলো নাম্বার সিরিজ অ্যান্ডের ল্যাটার সিরিজ নাম্বার সিরিজ অ্যান্ডের লেটার সিরিজে কী থাকে যেমন একটা কোয়েশ্চেন দেওয়া আছে দুই তারপরে সাত তারপরে ষোলো ডেস আছে তারপরে ছেচল্লিশ সাতচল্লিশ সাতষট্টি বিরানব্বই তো প্রথমে আমরা এগুলো কেমন করে বার করতে হই দেখব যে দুই থেকে পাঁচ কত বেড়েছে দুই থেকে সাত কত বেড়েছে পাঁচ বেড়েছে এরপর দেখব সাত থেকে ষোলো কত বেড়েছে নয় বেড়েছে তারপরে এর থেকে পাঁচ মানে নয় কত পরপর চার চার বেড়ে বেড়ে যাচ্ছে তার মানে এইখানে দেখো পাঁচ থেকে নয় চার বেড়েছে নয় থেকে তেরো চার বেড়েছে তাহলে তেরো থেকে সতেরো এবার কত বাড়বে আবার চার বাড়বে তার মানে কত হবে এইখানে হবে দুই থেকে সাত হলো সাতের পরে ষোলো হল ষোলোর পরে যদি তেরো বাড়ানো হয় তাহলে হবে কত উনত্রিশ তাহলে ফাঁকা জায়গাতে হচ্ছে উনত্রিশ এরপরে হলো ছেচল্লিশ সাতষট্টি বিরানব্বই এইভাবে এইগুলো বার করতে হবে আমি এগুলোর আরও চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ভিডিও পরে বানাবো এখন একটু টাইম নেই ছোটো ভিডিও বানাবো কম করে করে করছি আচ্ছা এরপর দেখো কোডিং ডিকেটিং কোডিং ডিকাটিংয়ে কী থাকে একটা যে কোনো সংখ্যা ইয়েতে থেকে আচ্ছা কোয়েশ্চেন পড়া যায় কোনো সাংকেতিক ভাষায় লিউটকে লেখা হয় মিউট এবং ফেটকে লেখা হয় গেট তবে সেই একই কোডে ব্লুকে কীভাবে লেখা হবে আচ্ছা এখানে লিউট লিউটকে লিখবে উপরে তার নিচে লিখবে মিউট আর এদিকে ফ্যাট লিখবে নিচে গেট লিখবে পরিবর্তনটা কি হয়েছে দেখো এল থেকে এম এক ঘর বেড়েছে বাকি সব ইউ টি ই এগুলো সব একই আছে এইখানেও এফের এর পরে জি এক ঘর বেড়েছে বাকি এ টি ই সব কিছু একই আছে তেমনি কি হবে তাহলে ব্লুর ক্ষেত্রে হবে বি থেকে সি এক ঘর বাড়বে বিয়ের পরে বাকি সবগুলো একই থাকবে তাহলে কী হবে ব্লুটা হয়ে গেল ক্লু এইভাবে এই ধরনের প্রশ্ন থাকে কোডিং ডি এরপর প্রবলেম অন আলফাবেট আলফাবেটের সমস্যা কী ধরনের থাকে যেমন একটা ওয়ার্ড দেওয়া আছে ব্রেক শব্দটি অক্ষরগুলি বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষর স্থান পরিবর্তন থাকবে এটা যদি বর্ণানুক্রমে সাজানো হয় বর্ণানুক্রমে সাজালে কী হবে এখানে দেখো ব্রেক উপরে ব্রেক লিখব বর্ণানুক্রম মানে সবথেকে ফার্স্ট যে আলফাবেট সেটা লিখব তারপরে লিখব বি তারপরে ই তারপরে কে তারপরে আর তাহলে প্রথমে কী লিখেছি এ তারপরে বি তারপরে ই তারপরে কি কে তারপরে আর তাহলে দেখো কে এর তলায় কে অপরিবর্তিত স্থান অপরিবর্তিত মানে তলায় যদি লেখা হয় তাহলে স্থান অপরিবর্তন থাকছে কার কে এর তাহলে একটা আলফাবেটের স্থান অপরিবর্তন উত্তর কি একটি হবে উত্তর এখানে দেখো এটা রেলের গ্রুপটি বারোতে পড়েছিলো এখানে যতগুলো আমি কোয়েশ্চেন দেখছি সব সালে পড়েছে বারোতে চোদ্দো থেকে করে পড়েছে এটাও দেখো ব্লাড রিলেশনের অঙ্ক এটাও দু হাজার বারোতে এটা চোদ্দোতে পড়েছে এরপর ব্লাড রিলেশন অঙ্কটা পড়া যাক এ বি এর ভাই সি এর কন্যা এ হচ্ছে বিয়ের ভাই সি এর কন্যা ই বিয়ের ছেলে ই সি এর সাথে কীভাবে সম্পর্কিত এটা বার করতে হবে তাহলে আমরা এটা কেমন করে বার করতে হই পুরো পরে আমরা কমপ্লিট ভিডিও দেবো এখানে একটু বুঝে রাখো শুধু জিনিসটা এ বি এর ভাই এ আর বি উপরে লিখলাম তির চিহ্ন দিয়ে এ হলো বিয়ের ভাই হলো এ এরপর সি বলেছে এর কন্যা তাহলে নিস্তিকে এরো দিয়ে সি এইখানে লিখবো আর বি হচ্ছে ই হচ্ছে ই এর ছেলে আচ্ছা এটা এম হবে মেল হবে সেটা ফিমেল করাছে তাহলে ই হচ্ছে ই হচ্ছে কে বি এর ছেলে তাহলে এরা কি হলো ভাই বোন হলো দুজন তো এ আর বি ভাই ভাই আর এর ছেলে মে সি আর বি এর ছেলে ই তাহলে সি আর ই কি হলো সি আর ই তো ভাই বোন হল তাহলে তারা কী বোন হবে যেহেতু তাদের দুজনেরই বাবা ভাই ভাই তাদের তোরা খুর্দুতো ভাই বোন হবে উত্তর কি হবে খুড়তুতো ভাই বলছিলো ই সি এর কে তাহলে ই এর খুড়তুতো ভাই হবে এরপর দেখো ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাজন ক্লাসিফিকেশনে কী বার করতে বলে যে কোনো চারটা সংখ্যা দেওয়া থাকে বা যে কোনো চারটা ওয়ার্ড দেওয়া থাকে বেমানান কোনটি মানে কোনটি আলাদা সেটা বার করতে হয় যেমন এগারো হলো একটি এইখানে কি সংখ্যাগুলো আছে দশ এগারো পনেরো ষোলো এখানে আমরা কী দেখতে পাচ্ছি দশকে ভাগ করা যায় পনেরোকেও ভাগ করা যায় ষোলোকেও ভাগ করা যায় মানে হচ্ছে দশ পনেরো আর ষোলো এগুলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু এইখানে এগারো কি এগারোকে ভাগ করা যায় না এগারো হচ্ছে মৌলিক সংখ্যা তাই এগারোটি আলাদা অ্যানালজি আসছে এরপর অ্যানালজিতে দেখো সামঞ্জস্য বিধান এটাও রেলে পড়েছে ইএফজি ইজ টু জে কে আর এল এম এন ইজ টু ইজ টু যদি হয় তাহলে আর এস টি ইজ টু কত হবে সেটা বার করতে হবে তাহলে এগুলো পাশে করে লিখতে হবে পাশে পাশে ইআই এফ জে জি কে পাশাপাশি লেখো দেখো ই এর পরে আই যদি গনা হয় তাহলে চার ঘর পরে ইয়ের পরে আয় আছে এফ এর অ্যানালজি হয়ে গেছে এরপর আমাদের আসছে ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয় কেমন করে করতে হবে এক ব্যক্তি অঙ্ক দেখো এক ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করছে তারপর সে প্রথমে সমকোণে ডান দিয়ে ঘুরলো তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো এবং তারপর আবার সমকোণে ডান দিয়ে ঘুরলো প্রথম এখন সে কোন দিকে মুখ করে হাঁটছে এখন সে কোন দিকে মুখ করে হাঁটছে তাহলে প্রথমে ধরো ইয়ের ব্যক্তিটা ছিল ও বিন্দুতে ছিল তারপরে সে প্রথমে কি দক্ষিণ দিকে কি বলেছে দেখো স্থান থেকে যাত্রা শুরু করলো এক নির্দিষ্ট সে প্রথমে সমকোণে ডান দিয়ে ঘুরল সমকোণে ডান দিয়ে ঘুরলো তারপর আবার বিন্দু থেকে সে যাত্রা শুরু করেছিল সমকোণে তারপর ডান দিকে ঘুরলো তারপর আবার সমকোণে ডান দিয়ে ঘুরলো তারপরে সে আবার সমকোণে ডান দিকে ঘুরেছে তাহলে সে এখন কোন দিকে আছে মুখ করে এখন সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই হলো উত্তর তাহলে সে এখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এরপরে দেখো স্কোয়ার সিকোয়েন্স এটার দরকার নেই এটা আমরা পরে এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো এরপর মিসিং নাম্বার টেস্ট আসছে মিসিং নাম্বার টেস্ট কেমন এই করে একটা করে ছক দেওয়া থাকে মিস নাম্বারটা বার করতে হবে যেমন এই ছকে আছে বারো আঠারো চার পাঁচ তিন এবার একুশ ষোলো তিন নয় এক পঁচিশ এই মাঝের এই জায়গাটা কত সেটা বার করতে হবে তাহলে কী করে বার করে দেখতে হবে এগুলো দেখো বারোকে চার দিয়ে ভাগ করব তারপরে যোগ করব পাঁচ যোগ করে পাঁচ গুণিত তিন যোগ করব তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে তিন হবে যুক্ত পনেরো সমান কত আঠারো এইটা তো সেম একই একুশকে তিন দিয়ে ভাগ তারপরে নয় যুক্ত নয়গুণিত এক একুশকে তিন দিয়ে ভাগ করবো যুক্ত গুণিত এক সমান কত হবে ষোলো মানে এমন করে দেখতে হবে যেন একই সিস্টেমে সবগুলোতে হয় যেমন এইটাকেও ফার্স্টে বারোকে প্রথমে তো বারোকে চার দিয়ে ভাগ করেছিলাম তারপরে যুক্ত পাঁচ গুণিত তিন করেছিলাম তেমনি পরেরটা তো একুশকে তিন দিয়ে ভাগ করলাম যুক্ত নয় গুণিত এক করলাম এখানে হয়েছিল আঠারো ষোলো মিলে যাচ্ছে তাহলে পরেরটা তো এরকম করব এইটা তো এরকম করব পাঁচ ভাজিত পঁচিশ ভাজিত পাঁচ যুক্ত গুণিত আট তাহলে পাঁচ যুক্ত আটচল্লিশ এবং তিপ্পান্ন অ্যান্সার হচ্ছে তিপ্পান্ন হ্যালো ফ্রেন্ডস তাহলে ক্যালেন্ডার আর এই ক্যালেন্ডার ভিডিও তো আমরা বানিয়েছি এরপর আমরা সব প্রত্যেকটা চ্যাপ্টারেরই ভিডিও বানাবো তো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো করে রাখো তাহলে প্রত্যেকটা চ্যানেল ইয়ের তোমরা ভিডিও পেয়ে যাবে আর বেল আইকন দিয়ে রাখবে তাহলে নোটিফিকেশান পাবে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ